হাই গাইস, ওয়েলকাম মাই চ্যানেল গৌরী রুবি লাইফস্টাইলে আপনাদের ওয়েলকাম আছে। আর এখন বাজে সকাল 6টা, আর টিফিন এখন স্কুল যাবে। তো টিফিনকে ঘুম থেকে উঠে দিয়েছি আর নিজেও ঘুম থেকে উঠে গেছি, কিন্তু একজন ঘুমাচ্ছে, ওকে ঘুমাতে দিয়ে এখন আর উঠাই না। আর টিফিনের কি টিফিন বানাবো ভাবছি, ভাবছি আজকে চাউমিন বানিয়ে দিই, কেন টিফিন চাউমিন খেয়েও যাবে আর চাউমিন নিয়েও যাবে, তবে ওর জন্য চাউমিন বানিয়ে দিচ্ছি টিফিন আজকে আমি। টুকুনকে চাউমিনই বানিয়ে দিলাম, কিন্তু টুকুন আজকে অনেক রেগে আছে, ওকে চাউমিন মনে হচ্ছে ভালো লাগছে না, এই জন্য ও রেগে আছে, বলছিল খাবো না, তবু লাস্টে খেয়ে নিল, ও খাবার কখনো ছাড়বে। টুকুন এখন রেডি হয়ে বাইরে বসে আছে, আর ও পা হিলাচ্ছে, ওর ঘুমটা মনে হচ্ছে এখনও পাচ্ছে। আর ওদের স্কুলে তিনটা ড্রেস আছে, একটা হোয়াইট ড্রেস, আর একটা এখন জোনটা পড়ে আছে হলুদ ইয়েলো, আর নিচে ব্লু, আর একদিন আছে রেড, আর নিচে ব্লু, নিচে হোয়াইট, তিনটা ড্রেস আছে ওদের। তো এখন টুকুন বাইরে বসে আছে, তো আমি টুকুনকে জিজ্ঞেস করছি, টুকুন ঘুম পাচ্ছে কি? বলছে হ্যাঁ আমার ঘুম পাচ্ছে মা। তখন বলছে মা আমি আজকে নতুন ব্যাগ কিনেছি, দেখিয়ে দাও সবাইকে, দেখিয়ে দাও। তো আমি বলছি ঠিক আছে তুই পিছনে ঘুর, আমি দেখাচ্ছি সবাইকে তুই নতুন ব্যাগ কিনেছিস। তখন ও দেখালো আমি নতুন ব্যাগ কিনেছি, বলো সবাইকে, তোমার ফ্রেন্ডগুলোকে বলো না আমি নতুন ব্যাগ কিনেছি। তো আমি বলছি ঠিক আছে বলে দিচ্ছি টুকুন ব্যাগ কিনেছে। আমি টুকুনকে বললাম বলো হাই বল দাও, তখন বললো ঠিক আছে। আবার গিয়ে চেয়ারটাতে বসলো, তখনই দু ভাইয়ের ঝগড়া শুরু হয়ে গেল। শুভ বলছে আমি বসবো, টুকুন বলছে আমি বসবো, এ করতে করতে দু ভাইয়ের ঝগড়া। আমরা দুজনা যখন স্কুল যাচ্ছি, তো টুকুন আবার তোমাদেরকে হাই বলে দিল, আর আমাকে রাস্তাতে যেতে যেতে বলছে মা আসবার সময় আমাকে তুমি আইসক্রিম খাওয়াবে, না খাওয়ালে কিন্তু আমি ঘর আসবো না, তুমি আমাকে আজকে টিফিন চাউমিন দিয়েছো, তুমি আমাকে আইসক্রিম খাওয়াবে আজকে। তা আমি বললাম ঠিক আছে আইসক্রিম একদম। তারপরে আজকে রান্না কমপ্লিট হয়ে গেল, তো আজকে রান্নাতে মাছ করিনি, আর আজকে করেছি ডিম আর করলা ভাজা আর কুমড়া আলু পুঁই শাক দিয়ে তরকারি করেছি আর ভাত করেছি। রোজ রোজ আর মাছ খেতে ভালো লাগছে না, আমার রাগ ধরে যাচ্ছিলো, কিন্তু আজকে সকালে আবার মাসি মাছ এনেছিল, আমার বর আবার মাছ নিয়ে নিয়েছে, বলেছে রাত্রিরে মাছ করবে, কেন কালকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে মাছ করতে পারবো না, ওই জন্য আমি আর আমার টুকুন আসছে, আমরা দুজনাই, টুকুনে বলেছিলো আইসক্রিম দিতে, কিন্তু আমরা দুজনাই একটা একটা আইসক্রিম নিয়ে নিয়েছি, আর আইসক্রিম খেতে খেতে ঘর আসছি। আর কি মজা আমাদের দুজনার, আইসক্রিম আমরা খাচ্ছি, একবার ভিডিও করছি, টুকুন বলছে মা তুমি একটু আগে চলো তবে তুমি আমাকে দেখতে দেখাতে পারবে মা। তো ওকে আমি বললাম ঠিক আছে আমি আগে যাচ্ছি, আর আমার মুখে দেখুন আইসক্রিমটা লেগে যাচ্ছে, কেন আমার হাতে একটা টুকুনের ব্যাগ আছে আর হাতে আমার একটা মোবাইল, এই জন্য আমি একটু লেগেও যাচ্ছে আইসক্রিমটা, তো কী করবো। আর আমরা কি দুজনে দেখছেন আমাদের দুজন, আর আমি সানগ্লাসটা পরেছি, সানগ্লাসটা পরেও সুন্দর লাগছে আমাকে। আর টুকুন বলছে বলো বলো মা আইসক্রিম খেতে কি ভাল লাগে বলো। আমি বলছি হ্যাঁ, টুকুন বলছে দেখাও আইসক্রিমটা মা। তাই দেখছেন জানলা থেকে কেমন রোদ আসছে, দেখুন একটা ফাঁক আছে ওইদিকে কোনটাতে, আর এত রোদ আসছে দেখুন, এত গরম না কি বলি, অনেক গরম, প্রচুর একদম গরমে টুকুন যে স্কুল যাচ্ছে, যখন স্কুল থেকে আসে না পুরো ঘেমে একদম চান হয়ে যায়, আর আমিও টপ টপ করে, আর আমি তো ছাতাও ধরতে পারি না, ছাতা ধরবো কেন, ব্যাগটাই ভারী, তারপর ওয়াটার বোতল থাকবে, তারপর হাতে মোবাইলটা থাকবে, এখন তো মোবাইলটা হর সময় থাকবেই, কেন আমি ব্লগ বানাচ্ছি তো মোবাইলটা থাকতেই রাখতেই হবে, এই জন্যে ছাতা নিয়ে যেতে পারি না। তারপরে হ্যাঁ একটা আজকে কাজ করব, কী বলুন তো এখন তো বসে আছি চুপচাপ, তো ভাবলাম কে কে ঠান্ডা জল খেতে পারেন না বলুন তো, যদি কেউ খেতে পারেন না তো আমাকে বলুন, আমি একটা উপায় বলবো, ফ্রিজের যে জল খেতে পারে না, যার জল খেতে অসুবিধা হয়, আমি ওর জন্য একটা ঠান্ডা জলের ই করে দেবো, মাটির কলসি না, মাটির হাঁটিতে জল একদম ঠান্ডবেই, ওর থেকে একটা আলাদা। আমাদের আপনাদের ঘরে যদি ফিল্টার আছে তো ফিল্টার একটা লাল কাপড় বেঁধে দেবেন, লাল কাপড় যে পাবে যে কোনো কাপড় পাবে ওইটা বেঁধে দেবেন, দেখবেন জলটা একদম ঠান্ডা হয়ে যাবে, কাপড়টাকে ভালো করে ধুবেন, যখনই শুকিয়ে যাবে তখনই কাপড়টাকে একটু ধুয়ে আবার ওটাতে বেঁধে দেবেন, না তো না বাঁধতে পারলে একবারই বাঁধবেন, কিন্তু ওতে বারবার জল দিয়ে দেবেন, তো দেখবেন জলটা একদম ঠান্ডা হয়ে যাবে, আর ঠান্ডা ঠান্ডা জল খেতে পারবেন। আমি তো নিজের ছেলেকে একদম ফ্রিজের জল দিই না, ফ্রিজের জল দিলেই ওর পুরো টনসিল হয়ে যায়, ওর বাবারও টনসিল হয়ে যায়, আর আমাকে নিজেও খেতে ভালো লাগে না, এই জন্য। টুকুন টিউশন থেকে চলে এলো, বেচারা থকে গেছে, ওকে আজকেও মিস 11:30 সময় ডাকলো,
দেখে ও টিউশন চলে গেল টিউশন পড়াটা হয়ে গেল আবার একটা বিকালে টিউশন আছে তোকে গেছে একটু আগে রোদে খেয়ে যা কি করবে টিউশনটা হয়ে গেল তো ভালো হলো না বিকালে খেলতে পারবে বিকাল আড়িয়ে টিউশন আছে স্যার তুই কি একটু মানে ওই মিস্টার কাছে পড়ে নেবে তারপর 6টা থেকে তুমি খেলবে না আমি আজ ভিডিও দেখে জলদি আমি স্পেস পড়তে মানা করবে কি ইবিএস পড়তে কাকে কেন পড়বে না না কেন না ইবিএস জোনটা পড়াবো ওইটাই পড়তে হবে না ম্যাথ মিস তো ইবিএস পড়াবে না আমি টেস্ট দেব ইবিএস এ করব ওই মিস আজ বললো হ্যাঁ শুরু করে কেন বললো টেস্ট নেবে না ম্যাথে ম্যাথ করলে ম্যাথে নেবে না ম্যাথের কালকে নেবে আজকে ইবিএস এর টেস্টটা নেবে না আজকে তো কাল কি কালকে নেবে ম্যাথে হ্যাঁ কালকে ম্যাথে নেবে কালকে আজ শনিবার তো কো পড়াবে তারপরে পড়াবে না আর বলেছে তবে অন্য হ্যাঁ দাদু শরীর খারাপ আছে তবে ছেড়ে দেবে টিউশন না ব্যাগটাকে ভালো করে রেখে দাও একটু ওইটা রেখে দাও ওইটা রেখে দাও ওইটা তো আমার কাজ আছে রেখে দাও লাইব্রেরিতে আমি রেখে আছি টুকুন টিউশন থেকে চলে আসবার পর আমি ফিল্টারটাকে ওইটাকে বেঁধে দিলাম দেখুন একটা লাল কাপড় বেঁধে দিয়েছি দেখবেন ফিল্টারের জলটা কি ঠান্ডা হয়ে যাবে আর ঠান্ডা জল খেতে গেলে তো ভালো লাগবে এমনি আপনারাও করুন দেখুন আপনাদেরও ফিল্টারটা একদম ঠান্ডা হয়ে যাবে হ্যালো ফ্রেন্ড আমার বাবা শুয়ে পড়েছে আমি এখনো ঘুমাই না আমি স্কুল থেকে এসে পর টিউশন খেয়ে চলে গেছিলাম টিউশন টিউশন গিয়ে পর ঘরে চলে যাচ্ছি আমি এখন জেগে আছি কারণ তো বলছি আপনার দিকে কেন কি আমি এখন টিউশন থেকে এসেছি একটু ফোন দেখব ভাবলাম কি আপনার সাথে একটু কোথায় বলে নিই আবার আবার বিকালে আবার টিউশন যাব ঢুকে গেছি অনেক এত রোদে রোদে এসেছি আমি এখন 9টা বাজে এখন বাজে 2টো 2টোর সময় আমি এসেছিলাম এসেছি আর 12টার সময় গেছিলাম টুকুন টিউশন চলে গেল আর এখন 5টা বাজছে তো ভাবলাম একটু ছাতে আসি আর ছাতে আসবার আগে আমি একটু চান করলিছি আর টুকুনকে চান করে আবার টিউশন পাঠিয়েছি অনেক গরম আর আমার রান্নাঘরটা দেখুন আমাকে অনেক মিস করছি নিজের রান্নাঘরটা ওই যে চেয়ার দিয়ে ঢাকা দেখা যেটা আমার রান্নাঘর এবার ছাতেই চলে আসবো একটু ঠান্ডা পড়লে তারপর আমি ছাতেই রান্না করবো আর নিচে রান্না করতে পারছি না সিঁড়ির তলটাতে ভালো লাগে না রান্না করতে আমার বরকে আমি বলি ছোটো মাছ কেন খাও বলছে জানো তুমি এই মাছটা কত ভিটামিন এইটা মোরলা মাছ এই মাছগুলো খেলে কত ভিটামিন থাকে এতে ক্যালসিয়াম থাকে ও তারপরে তো আমি বললাম ঠিক আছে তো ওর জন্য ছোটো মাছই রান্না করি আর টুকুনকে এখন খেলছে নিজের ভাইয়ের সাথে এই জন্য তাড়াতাড়ি রান্না করলি ও একটু রেস্ট করুক রাত্রি 11:30 বাজছে আর বিছনাতে দেখুন একজন ঢুকে বসে আছে আপনারা চিনতেই পারবেন ওইটা কে ওইটা টুকুনের বাবা ও আমার আজকে মশারিটা টেঙে দিচ্ছে দেখুন কত ভালো আমার বর মশারি টেঙে দিচ্ছে বললো তোমাকে আজকে মশারি টাঙতে হয় না তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক কাজ করেছো থকে গেছো কেন বলুন তো কেন বলছে মানে রাত্রির ওর জন্য আমি মাছ বানিয়ে দিয়েছি এর জন্যে মাছ যদি না বানাতাম তো এসে আমাকে এই টাঙতে হতো এইটা আজকেও টেঙে দিয়েছে তো আর টুকুনের বালিশ একটা বালিশে গোবর আছে দেখুন পিছনে ওইটার খোলটা নেই কেন ওইটা আমি এখন খুলে দিলাম কেন সকালে ভিজিয়ে দেবো তো তাড়াতাড়ি ভালো করে পরিষ্কার হয়ে যাবে আর ওখানে একটা চাদর পেতে দেবো আর একটা দেখুন টুকুন ওর গরম লাগছে ও ফ্যানটাকে বলছে আমার থেকে কেউ দূরে লাগাবে না আমার সাইডেই ফ্যান চলবে হ্যাঁ তবে আমি বলছি ঠিক আছে তোর কাছেই চলবে আর রাত্রে ও কোনো দিন কোনো মতে ও জামা পড়তে খুঁজবে না আর বলবে আমার কাছে ফ্যান চলবে আর আমি সব থেকে কোনাতে শুবো তো গুড নাইট নেক্সট ব্লগ কালকে দেবো আমরা আজকের জন্য এতটাই।